Keva Concentrace Mineral Drops Ctmd Ctmd এর পরিচিতি এটি প্রকৃতির সবথেকে ক্ষমতা সম্পন্ন আমাদের দেহ উপযোগী অত্যাবশ্যক খনিজ লবণ বা ট্রেস এলিমেন্টের সমন্বয়। লবণ হরদ থেকে সংগৃহীত 100% প্রাকৃতিক, এতে অন্য কোনো উপাদান যুক্ত হয়নি। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়োডিন, আয়রন, নাইট্রোজেন, জিঙ্কের মতো শক্তিশালী 72টি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক খনিজ লবণ বা ট্রেস এলিমেন্ট আছে, যা মানব শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমুদ্রের জলের তুলনায় 78 গুণ বেশি ঘনত্ব সম্পূর্ণ। এটি পৃথিবীর সব থেকে পুরনো লবণ হ্রদ উটাহো আমেরিকা থেকে সংগৃহীত। এর উপকারিতা, এটি হাড়ের শক্তি বৃদ্ধি ও সন্ধি স্থলের উন্নয়নে সহায়ক, দাঁতের মাটির সমস্ত রকম সমস্যা দূর করে, চুলের বিভিন্ন অসুবিধায় কাজ করে, শুষ্ক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে, শরীরের ক্ষতিকারক পদার্থগুলিকে বিনষ্ট করে, সংবহনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। শুধু মানুষ নয়, আমাদের পোষ্য প্রাণীগুলির ক্ষেত্রে দেখা গেছে যে এটি তাদের দেহের বিভিন্ন সমস্যা দূর করে, তাদের শরীরও সুস্থ রাখে, শরীরের কার্বনের ক্ষতিকারক পদার্থগুলিকে বিনষ্ট করে। এর ব্যবহার বিধি, 10 ফোঁটা জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খালি পেটে সেবন করতে হবে। 7 দিন ছাড়া 5 ফোঁটা করে পরিমাণ বাড়বে। দিনে 40 ফোঁটার বেশি কখনো ব্যবহার করা যাবে না। কি করবেন ও কি করবেন না, কাঁচের গ্লাসে জলের সাথে মিশিয়ে খালি পেটে সেবন করবেন। ভালো ফলের জন্য 2 বেলা 6 থেকে 12 মাস ব্যবহার করবেন। দাঁতের ও মাড়ির সমস্যায় জলে মিশিয়ে কুলুকুচি করুন বা ব্রাশের মাজনের সাথে 4 ফোঁটা দিয়ে ব্রাশ করুন। মেটাল জাতীয় কোনো পদার্থ ব্যবহার করবেন না। অসুখ ও স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী অথবা ওজন অনুযায়ী পরিমাণ নির্ধারণ করুন। নিউট্রিশিয়ান বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরিমাণ নির্ধারণ করুন। প্রতি 2 কেজি ওজনে 1 ফোঁটা ব্যবহার করতে হবে।